ইসমিল্লা রহমানুরাহিম আসসালামুম রহমাতুল্লাহ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড কুকিং স্টুডিও আমি এসমা আহমেদ মুক্তা অনেক লম্বা একটা বিরতির পর আমারও আজ আপনাদের মাঝে হাজির হলাম আশা রাখি আপনারা সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আজ তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি যেটা হচ্ছে গ্রিন মালটা দিয়ে সুজির হালুয়া খুবই ফ্রেশ একটা স্মেল এবং খুবই টেস্টি একটা খাবার যেসব বাচ্চারা মালটা খেতে পছন্দ করে না বা টকটা খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এভাবে আমরা তৈরি করে দিতে পারি এখানে আমি দুটা মালটাকে কেটে নিয়েছি এটার জুসটা বের করে নেব আর যে উপকরণগুলো লাগছে তা পর্যায়ক্রমে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এক মাং নর্মাল পানি এই পানিটার সাথে আমি চিনিটা অ্যাড করব মিষ্টিটা আপনাদের পছন্দ অনুসারে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চাইলে আপনারা বাড়িও দিতে পারেন বা মধুটাও ইউজ করতে পারেন সেটা অনেক বেশি হেলদি হবে চিনিটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর একটা বলক আসার পর আমি অন্য উপকরণগুলো মিশিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মালটার জুসটা এখানে দুইটা মালটার জুস আমি ইউজ করেছি আপনারা চাইলে তিনটা মালটার জুসও ইউজ করতে পারেন কারণ সবুজ মালটাগুলো একটু মিষ্টি স্বাদেরও হয়ে থাকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি সুজিটা অ্যাড করার আগে আমি লিকুইডের পরিমাণটা একটু ক্লিয়ার করে নিচ্ছি মালটার জুস এবং নর্মাল পানি সব মিলিয়ে এখানে দু কাপ লিকুইড আছে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ সুজি অ্যাড করে নিচ্ছি এ পর্যায়ে আমি সুজিটাকে চুলার আসটা লোটো মিডিয়ামে রেখে স্পেন্সুলার সাহায্যে অনব্রত ছেড়ে নেব এতে করে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে সেই সাথে এই মুহূর্তে আমার যারা সম্মানিত ভিওয়ার্স প্রথম দেখছেন আমাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের আন্তরিক ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই যারা আমার রেগুলার সম্মানিত ভিওয়ার্স আমি সত্যিই তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমার সুজির এই হালুয়াটা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যদি আপনারা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নেন তাহলে কিন্তু হালুয়াটা খুবই ভালো হয় বাট আমার একটু ভুল ছিল সেটা হচ্ছে আমি সার্ভিং ডিশটাকে রেডি করতে করতে সুজির হালুয়াটা একটু সেট হয়ে গেছে যে পাত্রে আমি রান্না করেছিলাম যাই হোক খুব মজার এই রেসিপিটা ঝটপট তৈরি করা যায় পরোটা অথবা রুটি বা এমনিতেও কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে তো বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের সাথে এই মজার খাবারটা শেয়ার করতে ভুলবেন না আমি উপর দিয়ে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর অবশ্যই ড্রিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না আমি সেখানে আমার আরও কিছু ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য চাই আপনাদের সকলের কাছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ